নমস্কার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি দেখছেন টেকনিক্যাল এসফনিক ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আপনি অফিস দু হাজার চব্বিশ কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন এবং ফ্রিতে লাইফ টাইম কীভাবে আপনি অ্যাক্টিভেট করবেন তো অফিসের অলরেডি আমি দুটো ভিডিও বানিয়ে রেখেছি সেখানেও আপনাদেরকে দেখেছি দুই রকমের প্রসেসে আপনাদেরকে দেখে দিয়েছি আপনি কীভাবে অফিস থ্রি সিক্সটি ফাইভ আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে অ্যাক্টিভেট করবেন তো আজকে যে প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ এটা আলাদা তো এর জন্য আপনার কোনো ক্র্যাক করার জন্য রিকমেন্ট করব না আপনাদেরকে পুরোপুরি এটা জেনুয়ানভাবেই এটা আপনি ডাউনলোড এবং অ্যাক্টিভেট করতে পারেন তো সেটা আপনি কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি আর আমার অলরেডি যে দুটো পার্ট আছে অফিসের সেটা যদি আপনি না দেখে থাকেন তো অবশ্যই আপনি সেখানে গিয়ে ভিডিওটি দেখে নেবেন আর আপনাদের সুবিধার থেকে জন্য আমি ডিসক্রিপশান লিঙ্কটি দিয়ে দেবো এবং উপরে দেখুন আই বটমে লিঙ্কটি শো করছে এখান থেকেও আপনি এটা দেখে নিতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন যাই ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাকে চারটে স্টেপ ফলো ফলো করতে হবে তো সেটা আমি কী কী স্টেপগুলো করতে হবে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি প্রথমে কপি করে আপনার কম্পিউটার বা ল্যাপটপে পেস্ট করে নেবেন এরপর আপনি আপনার যে কোনো একটি ব্রোসার ওপেন করতে পারেন আপনার হিসাব মতন আপনি যে কোনো একটি ব্রোসার ওপেন করে নেবেন তো এখানে আমি ক্রুমটি ওপেন করে নিচ্ছি ক্রোমটি ওপেন করার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি এইখানে যে ট্যাক্সগুলো আছে এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিয়ে করতে পারেন তো ফার্স্ট স্টেপ প্রথমে যে লিঙ্কটি আছে আপনি এই লিঙ্কটি কপি করে নেবেন তো এখানে চারটে স্টেপ আছে তো প্রথম যে লিঙ্কটি আছে প্রথমে ফার্স্ট স্টেপের তো এটা আপনি কপি করবেন কপি করার পরে আপনার ক্রোমে যাওয়ার পরে এটা পেস্ট করবেন পেস্ট করার পরে এটা আপনি সার্চ করে নেবেন অথবা আপনি লিঙ্কে ক্লিক করলে পরে অটোমেটিক এরকম পেজে চলে আসবেন এখানে আসার পরে অফিস ডিপ্লয়মেন্ট টুল যেটা লেখা আছে এখানে এই পেজটিতে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ডাউনলোডের বলে যে লেখাটা আছে এখান থেকে আপনি আপনি ডাউনলোডটি করে নেবেন ডাউনলোডটি করে নেওয়ার পরে এখানে আপনার ডাউনলোড হতে উঠতে লাগলে পরে এক থেকে দু মিনিট মতো লাগবে তো ডাউনলোডটি হয়ে যাওয়ার পরে আপনার ডাউনলোডের অপশানটিতে চলে আসবেন আসার পরে এটাতে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে রান অ্যাস অ্যাডমিনিস্টার যেটা এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম একটি পোপ আসবে এখানে আপনি ইয়েস করে দেবেন ইএসটি করার পরে আই এগড়িতে আপনি টিক চিহ্ন মারবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনি যে পার্টিশনে সেভ করতে চান এটা সেটা আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি সিড র্যাপে করতে চাই এ ধরে সিড র্যাপে ক্লিক করার পরে নিউ ফোল্ডারে ক্লিক করবেন এবং এটাকে আপনি রিনেম করে দিতে পারেন তো এখানে আমি অফিসই লিখে দিচ্ছি অফিস লেখার পরে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে মানে সেভ হয়ে গেছে তো এটা আপনি কেটে দেওয়ার পরে আপনি এটা মিনিমাইজ করে দেবেন গুগল ক্রুমটি এবং পুরোপুরি মিনিমাইজ করে নেওয়ার পরে আপনি সিড্র্যাপে আসবেন সিড্র্যাপে আসার পরে অফিস বলে যে ফোল্ডারটি বানিয়েছিলেন তো সেটাতে আপনি ডবল ক্লিক করবেন তো এটা উপরে দেখুন চারটে যে অপশান আছে উপরে যে চারটে অপশান এর থেকে আপনি যে কোনো তিনটি ডিলিট করে দেবেন এবং যে কোনো একটা আপনি রেখে দেবেন আপনার হিসাব মতন আপনি রাখতে পারেন তো আমি উপরের যে তিনটি আছে এটা আমি প্রথমে ডিলিটটি করে নিচ্ছি করে নেওয়ার পরে এটাকে আপনি আবার রিনেম করবেন তো ফার্স্ট যে নামটি আছে অফিসের আগে

নোটপ্যাড বলে যে অপশানটি আছে এটাতে আপনি ক্লিক করবেন আর আপনার যদি শো না করে সেই ক্ষেত্রে আপনি নিচে যে আছে অপশানটি এটাতে ক্লিক করলে করলেওই আপনি একটা শো হয়ে যাবে তো এখানে যে নোটপ্যাডটা ওপেন করার পরে এখানে যে ট্যাক্সগুলো আছে এটা আপনি পুরোটাই ডিলিট করে দেবেন কন্ট্রোল এ প্রেস করবেন এবং ডিলিট বোতল প্রেস করতে পারেন অথবা আপনি মাউসের দ্বারাও ডিলিট করতে পারেন তো ডিলিটটি করে নেওয়ার পরে এটা আপনি মিনিমাইজ করে রাখবেন পেসটি এরপর আপনা আপনি আপনার যে গুগল ক্রোমটি ওপেন করেছিলেন সেটা আপনি প্রথমে ওপেন করবেন ওপেন করার পরে নেক্সট যে লি সেকেন্ড যে স্টেপ আছে সেকেন্ড যে লিঙ্কটি আছে এটা আপনি প্রথমে কপি করে নেবেন কপি করার পরে গুগল ক্রোমটি ওপেন করার পরে এখানে গুগল ক্রোমে আসার পরে এটা আপনি প্রথমে পেস্ট করে নেবেন আপনি এই লিঙ্কগুলো মাইক্রোসফট ওয়ার্ডেই পেয়ে যাবেন তো এটা পেস্ট করার পরে আপনার দেখুন এরকম একটি অপশানটি চলে আসবেন এখানে যে ফাইলটির নাম লেখা আছে আপনি এই ফাইলটি নামটি দেখে রেখেন আপনি এই ফাইলটিতেই আসবেন আসার পরে নিচে যে ট্যাক্সের যে কপিগুলো আছে এটা আপনি প্রথমে কপি করে নেবেন এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে যে যতটা ট্যাক্স আছে আপনি পুরোটাই কপি করবেন তো রাইট সাইডে কর্নারে দেখুন উপরে কপি বলে অপশানটি আছে এটাতে আপনি ক্লিক করে কপি করে নেবেন কপি করার পরে আপনি যে ট্যাক্সটি ডিলিট করেছিলেন সেই নোটপ্যাডটি আসবেন এখন আসার পরে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে দেখুন এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে যতটা আপনি ডিলিট করতে হবে আপনাকে কারণ এটা রাখলেও হবে না রাখলে হয় তো আমার ক্ষেত্রে আপনি এটাকে ডিলিট করে দেবেন প্রোডাক্টের থেকে আপনি আপনি পুরোপুরি নিচে তখন অ্যাড বলে যে অপশানটি আছে এই পর্যন্ত আপনি ডিলিট করবেন ডিলিট করার পরে স্পেস বস ব্যাক করবেন ব্যাক করার পরে এরকম পজিশনে আসার পরে এটাকে আপনি সেভ করে দেবেন তো এটা আমার কাজটি হয়ে গেলো সেকেন্ড স্টেপ এবং এটাকে আপনি সিএমডিতে ওপেন করবেন তো উপরে যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সিএমডি লিখবেন সিএমডি লেখার পরে এন্টারপিস করলে পরে আপনার দেখুন সিএমডি কমেন্ট করুন ওপেন টি হয়ে যাবে ওপেন টি হয়ে যাওয়ার পরে এরপর আপনাকে যেটা করতে হবে সিএমডিতে আসার পরে ফার্স্ট যে লিঙ্কটি আছে এটা আপনি কপি করে নেবেন কপি করার পরে এখানে আসার পরে মাউসের রাইট সাইড ক্লিক করবেন অটোমেটিক দেখবেন এখানে পেস্ট হয়ে যাবে পেস্ট হয়ে যাওয়ার পরে এটাকে আপনি ইন্টারকি দাবাবেন ইন্টারকি দাবানোর পরে এটা আপনার কমসে কম ডাউনলোডটি হতে আপনার কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আপনার লাগতে পারে সেটা আপনার হিসাব মতন টাইম লাগতে পারে তো আর আপনি দেখবেন এটা কি দাবানোর সাথে সাথে দেখবেন একটা অফিস বলে একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে তো আমি ভিডিওটি একটু ফার্স্ট করে দিয়েছিলাম এর জন্য এটা চলে এসছে তো আপনার একটু টাইম লাগতে পারে এরপর আপনি সেকেন্ড যে লিঙ্কটি আছে এটা আপনি কপি করবেন কপি করার পরে আপনি সিএমডিতে আসবেন আসার পরে মাউসের রাইট সাইড ক্লিক করবেন এবং এন্টারপ্রেস করবেন এন্টারপ্রেসটি করার পরে আপনার একটি পোপোপো আসবে এখানে আপনি ইএস করে দেবেন ইএসটি করার পরে দেখবেন আপনার মাইক্রোসফট অফিসের ডাউনলোডটি চালু হয়ে যাবে তো এটাও আপনার ডাউনলোড হতে কমসে কম চার থেকে পাঁচ মিনিট মতন লাগবে আর সিএমডিতে আপনার কমসে কম কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগতে পারে হয়তো আপনি হয়তো লেট হলে পরে ভিডিওটি আপনি মানে কেটে দিতে পারেন একটু টাইম লাগছে বলে আপনার হচ্ছে না বলে সেই ক্ষেত্রে আপনি ছেড়ে দেবেন আপনি একটু অপেক্ষা করলেই এটা হয়ে যাবে দুটো পুরোপুরি আপনি লাইফ টাইম ফ্রিতে একটি ইউজ করতে পারেন এবং অ্যাক্টিভিটিও হয়ে যাবে এখানে অটোমেটিকই আর অটোমেটিক যদি না হয় সেই আপনাদেরকে দেখে দিচ্ছি যে অটোমেটিক আপনি কিভাবে করবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনি দেখুন তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এটা আপনি কীভাবে করতে হবে আর আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি এটা অলরেডি আমি ডাউনলোড করে চেক করার পরেই আমি এই ভিডিওটি বানাচ্ছি এবং আমি পুরোপুরি নতুন একটা জিমেল দেওয়ার জিমেল দিয়েই আমি এটা করছি আপনার যে এর আগে যে দুটো পার্ট আমি বানিয়েছি সেখানে দেখেছি বিনা জিমেলে আপনি কিভাবে করবেন এবং একটাতে দেখেছি জিমেল দিয়ে আপনি কিভাবে রেজিস্টার করবেন তো সে ভিডিও আপনার যদি এই প্রসেসটি যদি না হয় সেক্ষেত্রে আপনি আরও যে দুটো ভিডিও আছে সেখান থেকে দেখে যেও আপনি মাইক্রোসফট অফিসের ফ্রিতে ডাউনলোড এবং অ্যাক্টিভেট করতে পারেন তো এটা পুরোপুরি আপনি নতুন যে দুই হাজার চব্বিশ সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আপনি কীভাবে করবেন তো এখানে ডাউনলোডটি পুরোপুরি হয়ে যাওয়ার পরে আগের প্রসেস আপনাদেরকে দেখে দিচ্ছি এর আগে এরপরে আপনাকে কি করতে হবে ডাউনলোডটি পুরোপুরি হয়ে যাওয়ার পরে আপনার ক্লোজ বলে লেখা চলে আসবে তো এখানে আমার ডাউনলোডটি পুরোপুরি হয়ে গেছে এরপর দেখুন ক্লোজ বলে যে অপশানটি আছে এটাতে আপনি ক্লোজ করে দেবেন ক্লোজটি করার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আমার অ্যাক্টিভিট হয়েছে কি না হয়েছে আর ফার্স্ট টাইম করলে পরে আপনার এখানে লেখা অন্য থাকবে তো আমি এখানে ওপেনটি করে নিচ্ছি করে নেওয়ার পরে এখানে একটি পোপো আসবে এখানে আপনি ওকে করে দেবেন এরপর নেক্সট করবেন নেক্সট করার পরে ডোন্ট সেন্ট ক্লিক করবেন এবং ক্লোজে ক্লিক করার পরে এখানে আমি অ্যাকাউন্টটি ওপেন করার পরে দেখুন এখানে আমার অ্যাক্টিভিটটি হয়ে গেছে তো আপনার ক্ষেত্রে এখানে অ্যাক্টিভিটি না লেখা থাকতে পারে আপনি নিচে দেখুন চেঞ্জ প্রোডাক্ট কি যেটা লেখা আছে নিচে দেখুন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই প্রোডাক্টটিতে আপনি কোথায় পাবেন তো সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনি কোথায় থেকে পাবেন এটা আপনি মাইক্রোসফট অফিসেই পেয়ে যাবেন তো আপনি যে সেকেন্ড যে লিঙ্কটি ওপেন করবেন তার উপর দিকে যাবেন উপর দিকে যাওয়ার পরে দেখুন অ্যাক্টিভেট কি যেটা লেখা আছে এখানে আসার পরে আপনি ক্লিক করবেন এখানে যে কিটি আছে আপনাদেরকে দেখে দিচ্ছি উপরে যেটা আছে এখানে যে কি আছে এটা আপনি কপি করে নেবেন কপি করার পরে আপনার সব অফিসটি ওপেন করার পরে এখানে আপনি পেস্ট করবেন পেস্ট করার পরে অ্যাক্টিভেট অফিস এখানে আপনি ক্লিক করলে পরে আপনার অ্যাক্টিভেটটি হয়ে যাবে তো এটা পুরোপুরি আপনি মাইক্রোসফট অফিস থেকেই আপনি এটা করতে পারেন এটা আপনাদের কোনো ক্র্যাক বা অন্য কোনো হিসাবে আপনাদেরকে দেখালাম না আমি যেটা লিখে রেখেছি সেটাও আপনি মাইক্রোসফট অফিসে পেয়ে যাবেন তো এটা আমি একসাথে করার জন্য আপনাদের দেখাদের সুবিধা যে আপনি আপনাদেরকে দেখানোর জন্যই আপনি আপনাদের দেখানোর জন্যই আমি এটাকে ট্যাক্স হিসাবে লিখে রেখেছিলাম তো এটা আপনি যাবেন আর এটা আপনি যে কোনো ফোল্ডার আপনি দুই হাজার চব্বিশ তো এটা সাধারণত দুই হাজার ষোলো উনিশ তো এটা আপনাদেরকে দেখালাম নতুন দুই হাজার চব্বিশ আপনি কিভাবে করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কীভাবে করতে হয় আর আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো হান্ড্রেড পারসেন্ট এটা আপনি নিজের থেকেই করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কীভাবে করতে হয় ভিডিওটি যদি আপনাদের একটু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের দ্বারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য